চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বন্দরনগরে চট্টগ্রামের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 15ই আগস্ট সকালে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে নগরীর এক কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এই কর্মসূচি পালিত হয়। এ সময় চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সকালে নগরের একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন সম্পন্ন হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সহ নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির উদ্দিন, সহসভাপতি ও চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন চসিক নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, কখনো কখনো শোক শক্তির উৎস হয়। শোককে শক্তিতে পরিণত করতে পেরেছি বলেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং দাঁড়াবেই। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক শক্তি জাতির পিতাকে হত্যা করে সংবিধান পরিবর্তন করে তার বিচারের পথ রোধ করতে চেয়েছিল। বিশ্বকে আমরা বাঙালি জাতি হিসেবে মাথুকি করে ভারতের সুযোগটুকু পেয়েছি। এই সুযোগের পেছনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের আন্দোলন প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা অস্বীকার্য। আজকে বাঙালি জাতি হিসেবে আমরা যে স্বাধীন সর্বোচ্চ দেশ পেয়েছি এবং জাতির জনক এ সময় আরও বক্তব্য রাখেন সহসভাপতি নঈমুদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, কার্যনির্বাহী সদস্য হাজি মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ আবুল মনসুর, থানা আওয়ামী লীগের হাজি শফিকুল ইসলাম, মোহাম্মদ হারুনুর রশিদ, 43টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়করা। ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।